ডগলাস স্মিথ যুক্তরাজ্যের দক্ষিণা অঞ্চলের হাটশোয়ারের বাসিন্দা। শখের বসে নিজের গ্রিনহাউসে শাকসবজি চাষ করেন তিনি। তবে তিনি ভিন্নধর্মী আবাদের জন্য স্থানীয়দের কাছে চ্যাম্পিয়ন প্লেয়ার নামে পরিচিত। ডগলাস স্মিথ এবার নিজের বাগানে একটি গাছে বিভিন্ন আকারের 5,891টি টমেটো ফলিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। গাছ থেকে সংগ্রহের পর এসব টমেটোর সম্মিলিত ওজন হয়েছে 20 কেজির বেশি। টমেটো সংগ্রহ করতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে তার। গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এক গাছে সবচেয়ে বেশি টমেটো ফলানোর বিশ্ব রেকর্ড সুরজিৎ সিং কেইতের দখলে। সুরজিৎ তার গাছে একসঙ্গে 1,455টি টমেটো ফলিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। ডগলাসের দাবি, সুরজিতের চেয়ে তার গাছে 4 গুণের বেশি টমেটো ফলেছে, তাই নতুন বিশ্ব রেকর্ড গড়তে চান তিনি। আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তিনি। আবাদ করে রেকর্ড গড়ার ঘটনা ডগলাসের জীবনে এবারই প্রথম নয়। এর আগে নিজের বাগানের 20 ফুট লম্বা সূর্যমুখী গাছের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার নতুন একটি বিশ্ব রেকর্ডের অপেক্ষায় রয়েছেন এই শৌখিন কৃষক। এস এম খুরশিদ আলম, মাইটিভি নিউজ ডেস্ক।